আমরা যদি সুপার ফোরে যেতে চাই তাহলে লাহোরে আমাদের আফগানিস্তানের বিপক্ষে কি ওয়েতে খেলতে হবে আসলে আপনার মনে হয়? আমাদের কতটা না মানে যা পর নাই চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে তো জিততে হবে। প্রথম কথা হচ্ছে জিততে হবে, এইরকম মাস্ট উইন সিচুয়েশন মানেই হচ্ছে সর্বোচ্চ চ্যালেঞ্জ। এর চাইতে আর চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকতে পারে না, হারতে পারবেন না, আপনি হারলেই আউট। এইটা তো একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় চাপ, মনস্তাত্ত্বিক চাপ, এবং জিতলেও একটা সমীকরণ রয়েছে, হারা যাবে না। এবং জিতলেও আমি আসতেছিলাম এই পয়েন্টে, জিতলেও আপনাকে কিন্তু একটা ব্যবধান রেখে জিততে হবে, যে আপনি এক রানে জিতলেন বা এক উইকেটে জিতলেন এক বল আগে, তাহলে কিন্তু যদি আফগানরাও আরেকটা ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কার সাথে, তিন টিমের পয়েন্ট সমান হয়ে গেলে তখন কিন্তু নেট রান রেটে আমরা বাদ পড়ে যেতে পারি। কাজেই বাংলাদেশের সামনে জয়ের চ্যালেঞ্জ, নেট রান রেটের চিন্তা, প্রতিপক্ষকে একটু বড় ব্যবধানে হারানো, এই অনেকগুলো হিসেব নিকেশ যখন আপনার ঢুকে যায় তখন পুরো ব্যাপারটা অবশ্যই চ্যালেঞ্জিং হয়। অনেক বড় একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে এখন সাকিব মুশফিকরা, কাজেই এটা ওভারকাম করা আমি বলবো না যে ইজি ব্যাপার। আবার বাংলাদেশ এটা ওভারকাম করতে পারবে না সেটাও আমি হলফ করে বলতে পারবো না, বা বলা উচিত না, আমি বলতেও চাই না। গোটা ব্যাপারটা এখন একটু কঠিন হয়ে গেছে সাইকোলজিক্যালি বা মোরালি, আমাদের টিম একটু ডাউন। লাহোরের উইকেট আপনি যেটা বললেন, আমার কাছে মনে হয় যে প্রতিপক্ষ আফগানিস্তান বলেই হয়তো আমরা অনেক হিসেব নিকেশ বেশি করছি, কারণ আফগান বোলিংটা ভেরিয়েশন আছে, মুজিব রশিদ অফকোর্স দেয়ার, ফারুকি এখন বেশ আমি বলবো যে সময়ের বেশ কার্যকর একজন পেস বলার, ফারুকি কতটা ভালো বলার কতটা বড় বলার আমি সেই ইয়েতে বিতর্কে যাব না, বাট ফারুকি ইজ ভেরি মাচ এফেক্টিভ, তিনি এখন নিয়মিতই সফল হচ্ছেন, উইকেট পাচ্ছেন, ব্রেক থ্রু উপহার দিচ্ছেন দলকে। আর রশিদ আর মুজিবকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, ইভেন নবীও মোটামুটিভাবে অফ স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কাজে আফগান বোলিংটা বাংলাদেশের জন্য মাচ অ্যান্ড মোর চ্যালেঞ্জিং। তবে লাহোরের কন্ডিশন আমার মনে হয়, আমি নিজেও গিয়েছি, জাভেদ তো খেলেছে নি, আমি 2008 শেষ বাংলাদেশের এর আগে ট্যুরের আগে যেটা লাস্ট ট্যুর ছিল সেখানে ছিলাম, লাহোরে অনেকগুলো ম্যাচ কভার করেছি। লাহোরের উইকেট কিন্তু পাল্লে কালে উইকেটের মতো হবে না, মোটামুটিভাবে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, পেস বোলাররা এবং স্পিনাররা তো ইকুয়াল কি বলবো একটা হেল্প পাবেন, মানে ওই হেল্প না যে পেস বোলাররাই এফেক্ট হবেন, পেস স্পিনাররা হবেন না তা না, ভালো বল করলে পেস বোলারও সফল হতে পারে, ভালো বল করলে স্পিনারও সফল হতে পারে, বাট মূলত ব্যাটারদের রান করার একটা ক্ষেত্র হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট। তো সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশের যে দুজন ওপেনার প্রথম ম্যাচে ফেল করেছেন, তানজিদ তামিম এখন একজন শুরুতেই আউট হয়ে গেছেন, আপনি তো ক্রিকেটীয় পরিভাষায় যেটাকে বলে বা ক্রিকেটীয় কোচিং মেথড বলেন, ক্রিকেটীয় এসপেক্টে কেউ একদম শুরুতে আউট হয়ে গেলে তাকে নিয়ে জাভেদ আছেন, ক্যাপ্টেন্সিও করেছেন, কোনো ক্যাপ্টেন কোচ কিন্তু খুব বেশি বদার থাকেন না, যে ঠিক আছে আর্লি আউট হয়ে গেছে পরের ম্যাচে দেখা যাক কী করে। নাইম শেখ কিন্তু একটু সেট হতে চাচ্ছিলেন বা যা হবার একটা সম্ভাবনা জাগিয়েছিলেন, তারপরেও ভুল করেছেন, কাজে নাইম শেখকে নিয়ে চিন্তা। এখন বিজয় টিমের সঙ্গে দু তিন দিন থেকে গেছেন, এখন কালকে বিজয়কে খেলানো হবে কি না নাইম শেখের জায়গায় ইউ নেভার নো, আবার ওই জুটিটাও থাকতে পারে। মোদ্দা কথা আমার কাছে মনে হয় বাংলাদেশের ওপেনিং পেয়ারটার উপরে বাংলাদেশের এই ম্যাচ জেতা অনেক কিছু নির্ভর করবে, কারণ একটা বড় কথা হচ্ছে যে তামিম ইকবাল নেই, লিটন দাস নেই, শুধু ওপেনার নেই না, বাংলাদেশে কিন্তু ইনফর্ম ব্যাটার নেই। আপনার মনে থাকার কথা অনিমেষ, আমরা কিন্তু গত সপ্তাহে এই আলোচনাটা করেছিলাম যে বাংলাদেশের যারা ডিপেন্ডেবল ব্যাটার তাদের মধ্যে তামিম লিটন নেই, লিটনও কিন্তু ফর্মে ছিলেন না, সাকিবেরও কিন্তু ব্যাট এখন কিন্তু কথা বলেন, সাকিব যে কটা টুর্নামেন্ট খেলেছেন কোনো টুর্নামেন্টে খুব ফ্লুয়েন্ট ব্যাটিং করতে পারেননি, আর পাল্লে খেললে যে উইকেটে খেলা হয়েছে, আমি আবারও বলছি সাকিবের ওই ধরনের উইকেটে সাকসেস রেট কম, সাকিবের জন্য লাহোরের উইকেটটা হতে পারে মোর ফ্রেন্ডলি এবং মোর আমি বলবো যে তার ভালো খেলার একটা সহায়ক ক্ষেত্র।